এবারে ওয়েস্টার বেরিন আন্তর্জাতিক সংবাদ। ভারতের অরুণাচল প্রদেশে বিমানবাহিনীর MI-17 মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টার আরোহী প্রতিরক্ষা বাহিনীর 12 সদস্যের সবাই মারা গেছে। বেলা 12টার দিকে অরুণাচলের তাওয়াং অঞ্চল থেকে গৌহাটির উদ্দেশ্যে হেলিকপ্টারটি ছেড়ে যাওয়ার 5 মিনিটের মধ্যেই বোম্বি নামে একটি গ্রামে সেটি বিধ্বস্ত হয়, তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদের ছুটির পর খুলতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলো, তবে ক্রেতাদের অভিযোগ সরবরাহ যথেষ্ট থাকার পরও ঈদের আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল, আদা, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য সবজি। এদিকে বিক্রেতাদের দাবি সরবরাহ কম বলে দাম বাড়িয়ে নেওয়া হচ্ছে। এছাড়া প্রতি কেজি বিদেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দরে। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। খিলগাঁও এলাকা থেকে মাসুদ আলম নামে অভিযুক্ত এক সন্ত্রাসীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে থানায় স্ত্রী হত্যা সহ একাধিক মামলা আছে। 390 মধুবাগ এলাকার বাসিন্দা মাসুদ যৌতুকের জন্য দ্বিতীয় স্ত্রী রোজিনার উপর নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে। আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। গাউসিয়া মাইজ ভান্ডারী মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ির হাইট কোচকিয়ার একটি আশ্রম কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক মঞ্চের শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান। পরে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর স্মরণে আলোচনা সভার বক্তব্য রাখেন পাইনডং ইউপি চেয়ারম্যান শাহ আলম ও ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। এবারে খেলার সংবাদ। এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে 10 উইকেটে হেরে স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। গুয়াংজু স্টেডিয়ামে মহিলা ক্রিকেটের ফাইনালে 93 রানের জয়ের লক্ষ্য 26 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে পাকিস্তান। টস হেরে ব্যাটিং এ নেমে শুরু থেকে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। 12 রানের প্রথম উইকেট হারানো বাংলাদেশের কোন ব্যাটসম্যানই প্রতিরোধ করতে পারেনি, ফলে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে দলের স্কোর দাঁড়ায় 92। দলের পক্ষে সর্বোচ্চ 24 রান করেন সালমা খাতুন। স্বল্প রান তাড়া করতে নেমে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নিদার দারের 51 ও জাবিরা খানের 39 রানে জয় তুলে নেয় পাকিস্তানি মহিলা ক্রিকেট দল। দক্ষিণ এশিয়ার ক্রিকেট উইকেট কিপিংকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, তাই এই অঞ্চলে ভালো মানের উইকেট কিপারেরও দেখা মেলে না, এমন অভিমত একসময়ের দেশ সেরা কিপার খালেদ মাসুদ পাইলটের। বিশ্বকাপ ক্রিকেটের আগে তাই উইকেট কিপিং এর মান বাড়াতে এর উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচক আকরাম খান। আফসানা কান্তা রিপোর্ট। গ্লাভসাতে স্ট্যাম্পের পেছনে সদা সতর্ক থাকতে হয় উইকেট কিপারকে, দায়িত্বটা বেশ কঠিন, কিন্তু সময়ের সাথে এর মানেরও উন্নতি ঘটছে, তা মেলাতে হবে বাংলাদেশকেও। কিভাবে সেই উপায়টা এভাবেই বললেন পাইলট। আমাদের বেসিক্যালি উইকেট কিপিং আসলে ওইভাবে ট্রেন করানো হয় না ছোটবেলা থেকে, উইকেট কিপারকে সবসময় হিরো হিসেবে দেখা হয়। আমার মনে হয় যে এটা আলাদা একটা ডিপার্টমেন্ট থাকা উচিত, যে ডিপার্টমেন্টের এজ গ্রুপে তাদেরকে আলাদাভাবে ট্রেন করানো হবে এবং ফিউচার প্ল্যান করা হচ্ছে যে আমি এই 20টা উইকেট কিপারকে বেছে আমি নেক্সট 5 বছর বা 7 বছর পরে নিব, দেশের বাইরে থেকে হোক বা যেখান থেকে হোক একটা কোচ নিয়েছে এটার উপর আলাদা একটা নজর দেওয়া আছে। হাঁটি হাঁটি পা পা করে বিশ্বাঙ্গনে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ, কিন্তু যোগ্য উইকেট কিপার বেরিয়েছে হাতে গোনা 2-1 জন। ব্যাকআপ কিছু প্লেয়ার থাকা উচিত উইকেট কিপিং এ, যেমন আজকে মুশফিক রহিম আছেন, আমার মনে হয় মুশফিক রহিমের পরে যারা আছেন আমার মনে হয় যে অনেকের র আর কেউ ম্যাচ খেলে নাই, তো এইখানে বিশাল একটা মুশফিকে যদি সাম হয় কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয় বিশাল বড় একটা জায়গায় ভুগবে বাংলাদেশ, তো আমার মনে হয় যে এই ভুগার আগে আমাদের চিন্তা করা উচিত। এর সঙ্গে দ্বিমত রয়েছে জাতীয় দলের নির্বাচক আকরাম খানের। মুশফিক কিন্তু ইজ গুড, ও ডে বাই ডে ইমপ্রুভ করছে এবং যদি কন্টিনিউ করে তো ইনশাআল্লাহ ও আপনার ভালো কিপার হবে। আমাদের অপশন কম, আমরা যেহেতু মনে করেন যে আমাদের সারা বাংলাদেশ থেকে অনেকগুলো প্লেয়ার বের করে আনতে হবে, তো এর মধ্যে মনে করেন যা হয়েছে আগের তুলনায় অনেক ভালো। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে বাংলাদেশের পারফরমেন্স গ্রাফ ঊর্ধ্বমুখী, সাথে কিপিং এর দিকে যদি আরো একটু বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে একটি পরিপূর্ণ দল হিসাবে দেখা যাবে বাংলাদেশকে। আফসানা কান্তা, আরটিভি স্পোর্টস, ঢাকা। এবার ঢাকা ফিরে সাংস্কৃতিক সংবাদ।
ঈদ শেষে আনন্দে মেতে উঠেছেন নগরবাসী। এরই ঢেউ যেন গিয়ে লেগেছে ঢাকা চিড়িয়াখানায়। সবুজে ঘেরা এই জীব জগতে শিশুদের হাস্যোজ্জ্বল পদচারণে ছিল বেশি। আহমেদ ইমনের ক্যামেরায় ঢাকা চিড়িয়াখানায় শিশুদের বিনোদনের কথা জানাচ্ছেন নোমান শিবলি। কোন জনসভা বা মেলার দৃশ্য নয় এটি। ঈদের তৃতীয় দিনে ঢাকা চিড়িয়াখানায় প্রবেশের চিত্র অনেকটা এরকম। প্রকৃতি আর প্রাণী দেখতে সব শ্রেণীর মানুষই মিলিমিশে একাকার। তবে বানর, সিংহ, হরিণ আর জিরাফ জলহস্তী দেখতে শিশুরা উপচে পড়ছিল। অনেক হেঁটেও সামান্য ক্লান্তি নেই এই শিশুদের। বাবা মার কোলে আর কাঁধে উঠেও ঘুরে দেখছিল বৈচিত্র্যময় প্রাণীগুলো। সুন্দর আছে, মজা লাগছে। বাঘ দেখছি, হরিণ দেখছি, অনেক কিছু দেখছি। আমি টাইগার পছন্দ করি। প্রাণীর প্রতি মানুষের টান আজন্মই, সেটা নেই সব বয়সের মানুষ ছুটে এসেছেন এই চিড়িয়াখানায়। সবচেয়ে বেশি আনন্দিত আর আলোড়িত হয়েছে শিশুরা। অভিভাবকরা জানালেন, যানজট না থাকায় শিশুদের নিয়ে ঘুরতে তারা স্বাচ্ছন্দ্য অনুভব করছেন। মনে হচ্ছিল যে এরকম যদি সবসময় থাকতো তাহলে খুব ভালো লাগতো, মানে ঘুরতে বেড়াইতে খুব ভালো লাগতো। প্রাণীগুলো সঠিকভাবে যত্ন পাচ্ছে না বলে অভিযোগ করলেন অনেকেই। কেন জানি যে এরা উইক বা দুর্বল, একটা অপুষ্টিতাহীনতা একটা এরকম একটা মনে হলো। চিড়িয়াখানাকে আরো আধুনিক ভাবে গড়ে তুলে এর সুযোগ সুবিধাকে আরো বাড়ানোর পরামর্শ দিলেন দর্শনার্থীরা। নোমান শিবলি, আরটিভি, ঢাকা। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। বোমা মেরে আইনের শাসন ধ্বংস করা যাবে না মন্তব্য সুরঞ্জিতের। বিরোধী দলকে ফাঁসাতে সরকারই এই অপকর্ম করেছে অভিযোগ গয়েশ্বরের। ভাঙচুর ছেড়ে বিরোধী দলকে সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার, অন্যথায় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ সৈয়দ আশরাফের। আইনজীবীদের ভুলেই খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হয়েছে বলে মনে করেন ব্যারিস্টার নাজমুল হুদা। এবং দু সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে হাতিরঝিলে ড্রেনেজ প্রকল্পের কাজ। জনদুর্ভোগ কমাতে ঈদের ছুটিতেও কাজ করছে সেনাবাহিনী। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল এবং ওভারেস্ট থেকে 4141 নম্বরে ডায়াল করুন। এছাড়া গ্রামীণফোন গ্রাহকরা আরটিভি সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন web.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।